ঐশ্বরিয়া রায় বচ্চন দেশ থেকে বিদেশে তার রূপের আগুন একসময় ছিল বেসামাল। 90 দশকে তার সৌন্দর্যকে টিক্কা দেবে এমন কেউ ছিল না বলিউডে। অথচ জানেন, বছরখানেক আগে ঐশ্বরিয়ার বিরুদ্ধে এমন এক বিস্ফোরক তথ্য সামনে আসে যা নাড়িয়ে দিয়েছিল। ঐশ্বরিয়ার এক মেয়ে রয়েছে, তার নাম আরাধ্য। এ খবর কারো অজানা নয়। অভিষেক বচ্চন তার স্বামী ও আরাধ্য ওর বাবা। 2018 নাগাদ ওঠে এক বিস্ফোরক দাবি, ঐশ্বরিয়ার নাকি রয়েছে এক পুত্র সন্তানও। এমনই এক বিস্ফোরক দাবি করেছিলেন অন্ধ্রপ্রদেশের এক যুবক সঙ্গীত কুমার। সে সময় সেই যুবকের বয়স ছিল প্রায় 29 বছর। ওই যুবক দাবি করেন, ঐশ্বরিয়ার বয়স যখন 15 বছর তখনই নাকি গর্ভে ধারণ করে ঐশ্বরিয়া। আর বাবার খোঁজে হইচই পড়ে যায় চারিদিকে। সেই যুবক দাবি করেন, IVF-এর মধ্য দিয়ে সন্তানের জন্ম দিয়েছেন ঐশ্বরিয়া। এখানেই শেষ নয়, ছোটবেলার ছবি নিয়ে মিডিয়ার সামনেও পৌঁছে যান তিনি। তবে না, তার যুক্তি ঢোপে টেকেনি। কিছুদিন এই নিয়ে প্রবল হইচই হলেও সঙ্গীত ও ঐশ্বরিয়ার চেহারার কোনো মিল না থাকায় সময়ের সঙ্গে সঙ্গে এই দাবি ধামাচাপা পড়ে যায়। যদিও সে সময় কিন্তু বেজায় ভোগান্তি পোহাতে হয়েছিল ঐশ্বরিয়াকে। সেলিব্রিটিদের নিয়ে কিছু রটলে তা বাড়াবাড়ি পর্যায়ে যেতে যে বেশি সময় লাগে না তারই প্রমাণ এটি।